হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে তো প্রথম যে আপডেটটা শেয়ার করবো মোহনবাগান দলের তিন ফুটবলার অ্যালবাত রদিকে সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুনিয়ান এই তিন ফুটবলার মোহনবাগান দলের বাকি ফুটবলারের মতো কিন্তু ছুটি কাটায়নি বাকি ফুটবলাররা যেরকম সপ্তমী থেকে পুরো দশমী অবধি তারা কিন্তু ছুটি কাটিয়েছিলেন তাদের ছুটি দেওয়া হয়েছিল কিন্তু ছুটির মধ্যেও অ্যালবাতর অদ্দিকেশ আশিক কুরুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদ এই তিন ফুটবলারকে ছুটি দেওয়া হয়েছিল না তারা রিয়াপ করছিলেন কারণ এই তিন ফুটবলার এখনও হালকা চোটের মধ্যে রয়েছে যেখানে মহামেডান এসসির বিরুদ্ধে অ্যালবাতো অদ্দিকেশ পুরো ম্যাচ খেললেও তিনি কিন্তু ছোট্ট চোট পেয়েছিলেন যার কারণে তিনি এই তিন দিন ধরে বাকি প্লেয়াররা অনুশীলন না করলেও অ্যালবার্তো রদ্রিগেজ তিনি কিন্তু রিহাব সেশন করেছেন মানে রিহাব করেছেন এবং মলিনা এই তিন ফুটবলারকেই ডারবি ম্যাচের জন্য চাইছে যাতে করে এই তিন ফুটবলার পুরো ফিট হয়ে ডারবি ম্যাচ খেলতে পারে আর অ্যালবাতো রদ্রিগেজ ডিফেন্সে খেলার পর আর ডিফেন্সটা কতটা শক্তিশালী হয়েছিল সেটা আমরা গত ম্যাচেই দেখেছি কিন্তু তার একটা চোট মানে চোটটা একদমই পুরোপুরি ঠিক হচ্ছেই না যে তিনি পুরো ফিট আগামী পাঁচটা ম্যাচের জন্য ফিট থাকছেন সেরকম হচ্ছেই না তিনি চোট তার থেকেই যাচ্ছে তো যত তাড়াতাড়ি মোহনবাগান দলের হয়ে একদম মোটামুটি দশটা পনেরোটা ম্যাচ বা পাঁচটা ম্যাচ ম্যাচের জন্য অ্যালপাতো তাদেরকে পুরোপুরি ফিট হয়ে থাকতে পারবে ফিট হয়ে খেলতে পারবে ততই কিন্তু মোহনবাগান দলের জন্য ভালো হবে আর ডার্বি ম্যাচে তাকে চাই এবং ডার্বি ম্যাচের জন্য তিনি কিন্তু কোনোরকম ছুটি না কাটিয়েই প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন অন্যান্য ফুটবলাররা যেখানে ছুটি কাটাচ্ছিলেন সেখানে কিন্তু তিনি ছুটি নেয়নি নিজেকে ফিট করার জন্য রিহাব করেছেন এবং আজকের যে অনুশীলন শুরু হয়েছিল সেই অনুশীলনে তিনি কিন্তু অনুশীলনও করেছেন এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব নতুন দুটো ফুটবলার কিন্তু ট্রায়ালে যোগ দিয়েছেন মোহনবাগান দলের আজকের যে অনুশীলন হয়েছে সেই অনুশীলনের ট্রায়ালে যোগ দিয়েছে গোলকিপার প্রিয়ানস দুবে এবং ডিফেন্ডার উমের মুথার উমের মুথার এবং প্রিয়ানস দুবে এই দুই ফুটবলার কিন্তু মোহনবাগান দলের আজকের অনুশীলনে ট্রায়ালে যোগ দিয়েছে এবং কলকাতা লিগে ভবানীপুর দলের হয়ে কিন্তু এই দুই ফুটবলার খুব ভালো নজর করা পারফরমেন্স করেছে এছাড়া তারা রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস থেকে কিন্তু মোহনবাগান দলের এই দলে যোগ দিয়েছে ট্রায়াল দিচ্ছে এখন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতেও পারি এই দুই ফুটবলারকে খেলতে